আমার ওয়াইফ ফরিকার সাথে লিপ্ত, ফরিকা করে আমার ওয়াইফ, আমি বিয়ের আগে থেকে জানতাম না, বিয়ের পরে আমি জানছি আমার ওয়াইফ নাকি ফরিকার সাথে সম্পৃক্ত। কক্সবাজারের লিংরুট মুহুরিপাড়া এলাকায় এক প্রবাসীকে স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার সকালে ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আফজাল হোসেনকে বেধড়ক মারধর করে। জানা গেছে 2019 সালে হুমায়রা সিদ্দিকার সাথে বিয়ে হয় আফজাল হোসেনের, সবকিছুই ঠিকঠাক চলছিল। 2023 সালে বিদেশ যাওয়ার আগে থেকে নানান সমস্যার সৃষ্টি করে হুমায়রা। এরপর আফজাল হোসেনকে নানানভাবে হয়রানি করে পিতার বাড়িতে চলে যায় হুমায়রা। আফজালের বিদেশ চলে যাওয়ার সময় চলে আসলে সে বিদেশে চলে যায়। সেখান থেকে সব কিছু ঠিকঠাক হওয়াতে প্রায় 10 লক্ষ টাকা শ্বশুরকে পাঠায়। পাঁচ ভরি স্বর্ণ এবং 10 লক্ষ টাকা সহ নানান সামগ্রী আত্মসাৎ করে ডিভোর্স দিয়েছে বলে আইনি নোটিশ পাঠায় হুমায়রা। আফজালের দাবি, বিয়ের আগে থেকে পরকীয়ায় জড়িত থাকার কারণে এসব করছে হুমায়রা। শাশুড়ির সাথে এক পর্যায়ে কথা বলতে, শাশুড়ি আমাকে টাচ করে দাও নিয়ে আমাকে এখানে দাও ইয়া দিছে। এরপর আমার শালি, আমার শালা, আমার ওয়াইফ শুদ্ধ মিলে আমাকে মারধর করছে। আর আমি চিৎকার করছি, পরে আশেপাশের লোকজন এসে আমাকে ওখান থেকে উদ্ধার করছে। আবার এর আব্বু আসছে, এর আব্বু আমাকে গাড়ি থেকে নেমে মারধর করছে, হুমকি তুমকি দিয়ে, তুই কীভাবে বিদেশ যাইতে পারিস, তুমি দেখিস কীভাবে দেখবো, মামলা মোকদ্দমা করবো, মানে অনেক কিছু বলতেছে এরা। আমার টাকা, আমি 10 লক্ষ টাকা দিছি প্রবাস থেকে, আমার 10 লক্ষ টাকা বাপের নামে দিছি, তখন আমার টাকাও দিন নিয়ে যেয়ে গেছে, আমার টাকাও নিয়ে গেছে আমার ওয়াইফে, বাপ শুদ্ধ মিলে আমার টাকা, আমি যখন টাকা ঘুরছি শূন্য করছি আমার ফাঁস বলি শোনা। এদিকে হুমায়রার সাথে যোগাযোগ করা হলে তার পিতা ইউসুফ এসব বিষয় অস্বীকার করেন। গতকাল আসে মানে টানা চুলা হাজিরা করছে, মারতেছে, ধরতে ফেলে মারে নাক পাকা দিচ্ছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। ঘটনার প্রেক্ষিতে আফজাল হোসেনের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।